নমস্কার বন্ধুগণ, ভাইব্রান্ট ওড়িশা এডুকেশন কু আপনাকু স্বাগত। আজ দেখিবা হিস্ট্রি 18th, আর আমি ডিসকশন করতে গুপ্ত ডাইনাস্টি বিষয়ে। আজ তার সেকেন্ড পার্ট আমি ডিসকশন করিবা। সো প্লিজ জয়েন আস, লাইক আওয়ার ফেসবুক পেজেস, facebook.com/vibrantodisha এন্ড facebook.com/vibrantodisha.edu, আর সবসক্রাইব করন্তু আমার ইউটিউব চ্যানেল কু, এবং সবসক্রাইব করি সারলা পরে এই বেল আইকনটি কু ক্লিক করন্তু, যাহাদ্বারা কি মু যেতবেলে কোনসি নয়া ভিডিও আপলোড করিবি তার নোটিফিকেশন আপনার মানক পাখারে পৌঁছি যিব। তাহলে চলন্তু দেখিবা। তো আমি গুপ্ত ডাইনাস্টি বিষয়ে এই সব টপিক্স ডিসকশন করুথলে। পূর্ব ভিডিওরে আমি ডিসকশন কলে ইন্ট্রোডাকশন আর কম্পারিজন কলে মৌর্য ডাইনাস্টি বিষয়ে, ইম্পর্টাণ্ট রুলর্স বিষয়ে আমি পড়লে। আজ আমি দেখিবা আডমিনিস্ট্রেশন, সোসাইটি ও ইকোনোমি বিষয়ে। দেখুন, গুপ্ত ডাইনাস্টি সময় আডমিনিস্ট্রেশন কিপর লা, তো আমি মৌর্য ডাইনাস্টির আডমিনিস্ট্রেশন দেখি সারিছে। তার গোটে পিরামিডাল স্ট্রকচর লা, এমতি এটি রাজা লে, রাজা তলে মন্ত্রী লে, তা তলে প্রোভিন্সর মুখ্য লে, তা তলে ডিস্ট্রিক্টর মুখ্য লে, তা তলে নগরর মুখ্য লে, তা তলে গ্রামর মুখ্য লে। তো এইপরি ভাবে সেই তাঁর আডমিনিস্ট্রেটিভ স্ট্রকচর লা, তাঁর যে স্টেট কু, তাঁর যে কন্ট্রি কু এইপরি ভাবে ডিভাইড করা হয়েছিল। তো সেই একাভিকা আডমিনিস্ট্রেটিভ স্ট্রকচর গুপ্ত সাম্রাজ্যের মধ্যে দেখা যায়। সো অলমোস্ট সিমিলার টু মৌর্য আডমিনিস্ট্রেশন। ওকে, পিরামিডাল স্ট্রকচর এটি লা। আর প্রথম থর দেখুন, ক্রাউন প্রিন্স র যে প্রথা প্রচলন করা যাই কুহলা কুমার, যে রাজকুমার লে, অর্থাৎ কম রাজার মৃত্যুবরণ কলা পরে যা ক্রাউন প্রিন্স করা যা কুমার আখ্যা দিয়া যাই সি রাজা হলে। কিং ওয়াজ দ হেড। তারপরে দেখুন ডিভিজন কেমতি হয়েছিল, ভুক্তি অর ভোগ যেটা কি প্রোভিন্স লা, রাজ্য যেটা লা, তার মুখ্য লে উপারিকা অর ভোগপতি, বিষয় লা। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট, এটা লা স্টেট প্রোভিন্স যেটা, তারপরে লা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টর মুখ্য লে কি দেখুন বিষয়পতি অর আয়ুক্ত। ওকে, তারপরে লা বিথিকা অর নগর যেটা কি সহর লা, তো তার মুখ্য কি লে দেখুন নগরপতি অর পুরপাল, তারপরে লা গ্রাম, গ্রামর মুখ্য লে গ্রামিক। সো এটা আমি দেখলে কিং লে হেড, হেড পরে লা দেশ পরে লা রাজ্য, তাকে কুহলা ভুক্তি অর ভোগ, রাজ্য পরে লা ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট কু কুহলা বিষয়। ওকে, তারপরে লা বিথিকা অর সিটিজ, তারপরে লা গাঁ, তার মুখ্য টিকে আমি দেখিবা ভোগর ভোগপতি, বিষয়ের বিষয়পতি, নগরর নগরপতি, গ্রামর গ্রামিক। ওকে, রাইজ অফ ফোডালিজম দেখুন, সামন্ত প্রথা দেখা দিয়েছিল। ওকে, সামন্ত যেটা কি আমার জমিদারি প্রথা ইত্যাদি, যে জনে মুখ্য জনে জনক পাখে বহু পয়সা লা এবং সে শোষণ করুলে অন্য মানুষ, আর যে কম্পেনসেসন লা উড বি ইন ফর্ম ল্যান্ড, জমি কারবার হোলা, জমি কম্পেনসেসন আকারে দিয়ে যাও। প্রাইমারি সোর্স অফ ইনকম লা কম দেখুন ল্যান্ড রেভিনিউ। ওকে, যা উদ্রাঙ্গ কুহাওলা, সো এটা লা প্রাইমারি সোর্স। আর যে ট্যাক্স যে দিয়া হোলা সরকার, যে কল্টিভেশন করুলে, যে চাষবাস করুলে, নিজের প্রডকশন যেতকি তাঁর প্রডকশন হল তার 1/6 সি কম করুলে রাজা প্রদান করুলে। যদি সে 60 কিলো যদি ধান চাষ কলে, 60 কিলোর 10 কেজি কম হল সি রাজা দৌলে। ওকে, আর তাকে বিক্রি করি থাক 60 টাকা সে পাইলে, 60 টাকার 10 টাকা সে কম হল রাজা দৌলে 1/6। ওকে, আউ যে সেনা মানে নিযুক্ত হয়েছিল সব বিভিন্ন অঞ্চলে, তাঁকু যে খাইব দিয়া যাওয়া তাঁকু, সে তাপাই মধ্যে ট্যাক্স মানে প্রদান করছিল, তাকে কুহাওল সেনা ভক্ত। ওকে, তারপরে ফোর্সড লেবর মধ্যে করা যাই, যে বেড়ে বেড়ে রাজা হল তাঁকু নিজের কামরে নিজের তাঁকু জবরদস্তি লগাউলে, তাঁকু কুহাওল বৃষ্টি। আর এই টাইমে বহুত গুড়ে ল্যান্ড গ্রান্টস মধ্যে করা যাই। ওকে, যে ভূদান আন্দোলন যেটা বিনোবা ভাবে পরে করাইলে, সো সেই টাইমে মধ্যে ল্যান্ড গ্রান্টস বহুত হয়েছিল, যে ব্রাহ্মণ মানুষ মধ্যে বহুত জমি দান করা যাই। ওকে, সো এইটা হি গোটে আউ গোটে মুখ্য কারণ লা দেখুন যে সামন্তবাদ আসবার, কারণ জমি সব ব্রাহ্মণ মানুষ পাখে রয়েগেল, যে যজ্ঞ ফজ্ঞ করলে। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য আডমিনিস্ট্রেটিভ ফিচর। সোসাইটি কেমতি লা দেখুন, সেই টাইমে যে বর্ণ সিষ্টম লা, ওকে, বর্ণ সিষ্টম ইট গট মোডিফাইড, প্রোলিফরেশন হল, অর্থাৎ কম হল আমার কাস্ট যেতকি লা, আমার কাস্ট গুড়ি বহু গুড়ে বড়িগাল। ওকে, কাস্ট আমার প্রথমে চাল যে বর্ণ সিষ্টম লা, চারটা লা, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় আর শূদ্র, যে চারটা লা। ওকে, সো সেতরে প্রোলিফেরেশন হল, এতে কাস্ট বহু গুড়ে বড়া, কাহি দেখুন বিকজ অফ লার্জ নম্বর অফ ফরেনর্স। আমি দেখলে যে ইন্ডো গ্রিক আসলে, সকস, কুষাণ, সেসেট্রা, এমন সব বাহার সব আসলে, তো সে কোণ হলে ক্ষত্রিয় ভিতরে পশিলে।
ଓକେ ଦେ ଆବଜର୍ଭଡ୍ ଇନ୍ ଟୁ କ୍ଷତ୍ରିୟ, ଯେଉଁମାନେ ରହିଯାଇଥିଲେ ସେମାନେ ସେମାନେ ସେମାନଙ୍କୁ କ୍ଷତ୍ରିୟ ଭିତରେ ସେମାନେ ପଶିଗଲେ ଓକେ, କିନ୍ତୁ ପିଓର କ୍ଷତ୍ରିୟ ହେଇକି ରହିଲେ ନାହିଁ ସେମାନେ, ତେଣୁକରି ତା ଭିତରେ ମଧ୍ୟ କାଷ୍ଟିଜିମ୍ ଆସିଗଲା। ଅବଜର୍ଭ ସମ୍ ଟ୍ରାଇବାଲ ପିପଲ ବାଇ ଲ୍ୟାଣ୍ଡ ଗ୍ରାଣ୍ଟ, ଯେଉଁ ଲ୍ୟାଣ୍ଡ ଗ୍ରାଣ୍ଟ ଯେଉଁ ଦିଆଯାଉଥିଲା ଓକେ, ଯେଉଁ ଟ୍ରାଇବାଲ ପିପଲ ମାନଙ୍କୁ ଯେଉଁମାନେ ଲ୍ୟାଣ୍ଡ ଗ୍ରାଣ୍ଟ ଯେଉଁମାନେ ପାଇଲେ ସେମାନେ କ'ଣ ହେଲେ ନା ବ୍ରାହ୍ମିଣୀ ବିଷୟରେ ପଶିଲେ ଓକେ। କ'ଣ ହେଲା ସେମାନେ ସେମାନେ ପିଓର ବ୍ରାହ୍ମଣ ହେଇଗଲେ ନାହିଁ, ତେଣୁ ବ୍ରାହ୍ମିଣୀ ମାନଙ୍କ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ ଦନୁଆ ବ୍ରାହ୍ମଣ, ହଳୁଆ ବ୍ରାହ୍ମଣ ଇତ୍ୟାଦି ଓକେ, ତାଙ୍କ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ କାଷ୍ଟିଜିମ୍ ଆସିଲା। ଆଉ ଯେଉଁମାନେ ଅଦର୍ସ ଯେଉଁମାନେ ଥିଲେ ସେମାନେ କ'ଣ ହେଲେ ଅବଜର୍ଭ ଇନ୍ଟୁ ଶୂଦ୍ରସ୍। ଗିଲ୍ଡସ୍ ଅଫ୍ କ୍ରାଫ୍ଟସମ୍ୟାନ୍, ଦେଖନ୍ତୁ ଯେଉଁ ବିଭିନ୍ନ ଯେଉଁ କ୍ଷେତ୍ରର ସବୁ କ୍ରାଫ୍ଟସ ମାନ ଥିଲା, ଯେମିତିକି ଯେଉଁମାନେ ସବୁ ଥିଲେ କ'ଣ କରୁଥିଲେ ଲୁହା କାମ ଯେଉଁମାନେ କରୁଥିଲେ ଓକେ, ସେମାନେ କ'ଣ କଲେ କମ୍ବାଇନ୍ ହେଇକି ଗୋଟେ କାଷ୍ଟ ତିଆରି କଲେ କମାର କାଷ୍ଟ ଓକେ। ଯେଉଁମାନେ ମାଟି କାମ କରୁଥିଲେ ସେମାନେ କମ୍ବାଇନ୍ ହେଇକି ଗୋଟେ କାଷ୍ଟ ତିଆରି କଲେ କ'ଣ ଥିଲା ସେଟା କୁମ୍ଭାର କାଷ୍ଟ। ଏଇଭଳି ଭାବରେ କ'ଣ ହେଲା ବହୁତ ଗୁଡ଼ିଏ କାଷ୍ଟ ଏମିତି ତିଆରି ହେଇଥିଲା ଓକେ। ଆଉ ଦେଖନ୍ତୁ କ'ଣ ହେଲା ସୋସିଆଲ ଷ୍ଟାଟସ୍ ଅଫ୍ ଶୂଦ୍ରସ୍ ଇମ୍ପ୍ରୁଭ, ଯେଉଁ ଶୂଦ୍ର ମାନେ ଥିଲେ ତାଙ୍କର ଷ୍ଟାଟସ୍ ଇମ୍ପ୍ରୁଭ ହେଇଥିଲା, ତାଙ୍କୁ ପୁରାଣ ଶୁଣିବାକୁ ଦିଆଯାଉଥିଲା ଓକେ। ତ ସେମାନେ କ'ଣ କରୁଥିଲେ କୃଷ୍ଣଙ୍କୁ ପୂଜା କରିବା ଆରମ୍ଭ କରିଥିଲେ, ଶିବ କୃଷ୍ଣ ତାଙ୍କୁ କୃଷ୍ଣଙ୍କୁ ପୂଜା କରିବାକୁ ଦିଆଯାଇଥିଲା। ଆଉ ଏଇ ଟାଇମ୍ରେ ଦେଖନ୍ତୁ ଅନଟଚେବିଲିଟି ଯେଉଁ ଅସ୍ପୃଶ୍ୟ ଭାବ ଥିଲା ସେଇଟା ଇଣ୍ଟେନ୍ସିଫାଏ ହେଇଥିଲା। କାତ୍ୟାୟନ ନାମକ ଜଣେ ଯିଏ ସ୍ମୃତି ଲେଖୁଥିଲେ ଓକେ, ସିଏ କ'ଣ କରିଥିଲେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଅସ୍ପୃଶ୍ୟ ଶବ୍ଦର ବ୍ୟବହାର କରିଥିଲେ। ସୋ ଏଇ ଟାଇମ୍ରେ ଦେଖନ୍ତୁ ଅସ୍ପୃଶ୍ୟ ବହୁତ ଭାବରେ ବଢ଼ିଥିଲା। ତ ଏଇଟା ଥିଲା ଆମର କ'ଣ ସମାଜରେ ବର୍ଣ୍ଣ ଆଉ ଜାତିବାଦ। ତାପରେ ଦେଖିବା ଆମ ନାରୀମାନଙ୍କର ସ୍ଥାନ କ'ଣ ଥିଲା, ପୋଜିସନ୍ ଅଫ୍ ଓମେନ୍ ଡେଟୋରିଏଟେଡ୍, ଅର୍ଥାତ ନାରୀମାନଙ୍କର ପୋଜିସନ୍ ଏତେ ଭଲ ନଥିଲା ସେଇ ଟାଇମ୍ରେ। ଅର୍ଲି ମ୍ୟାରେଜ୍ ଥିଲା, ଏପଟିକି ବିଫୋର୍ ପିବୁଟି ମଧ୍ୟ ମ୍ୟାରେଜ୍ କରିଦିଆଯାଉଥିଲା। ସତୀ ପ୍ରଥା ଥିଲା ସେଇ ଟାଇମ୍ରେ, ଆଉ ନୋ ରାଇଟ୍ ଟୁ ପ୍ରପର୍ଟି, ମାନେ ତାଙ୍କର କୌଣସି ସମ୍ପତ୍ତି ରଖିବାର ଅଧିକାର ନଥିଲା, ଏକ୍ସେପ୍ଟ ଯେଉଁ ଜୁଏଲେରୀ ସେମାନେ ପିନ୍ଧୁଥିଲେ ସେଇମାନଙ୍କୁ ସେମାନେ ରଖିପାରୁଥିଲେ, ଅନ୍ୟ କୌଣସି ଘର ଦ୍ୱାର ଜମି ଜମାଙ୍କର ତାଙ୍କ ଉପରେ କୌଣସି ରାଇଟ୍ସ ନଥିଲା। ଏଇ ଟାଇମ୍ରେ କ'ଣ କରା, ଦେଖନ୍ତୁ ଗଡ୍ ସିନାରିଓ ଟୁ ଗଡେସ୍, ଅର୍ଥାତ କ'ଣ ହେଲା ଶିବଙ୍କୁ ପାର୍ବତୀ ସହିତ, ବିଷ୍ଣୁଙ୍କୁ ଲକ୍ଷ୍ମୀ ସହିତ ଓକେ କମ୍ବାଇନ୍ କରିକି ପୂଜା କରାଗଲା। ଆଉ ଆଇଡଲ୍ ୱର୍ସିପ୍ ଏଇ ସମୟରେ ବହୁତ କମନ୍ ଥିଲା ଓକେ। ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ ଇକୋନୋମି, ଇକୋନୋମି କ'ଣ ଥିଲା, ଷ୍ଟେଟ୍ ୱାଜ୍ ଏକ୍ସକ୍ଲୁସିଭ୍ ଓନର୍ ଅଫ୍ ଲ୍ୟାଣ୍ଡସ୍ ଓକେ। ଯେଉଁ ରାଜ୍ୟ ଥିଲା ସେ ରାଜ୍ୟ ଯେତିକି ଜମି ଥିଲା ତାର ସବୁ ମାନେ ଏକ୍ସକ୍ଲୁସିଭ୍ ଓନର୍ ଥିଲେ, ପରେ ସେ ଲ୍ୟାଣ୍ଡ ଗ୍ରାଣ୍ଟ କରିଥିଲେ ଅନ୍ୟମାନଙ୍କ ସହିତ, ଅନ୍ୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଗ୍ରାଣ୍ଟ କରାଇଥିଲେ ଲ୍ୟାଣ୍ଡସ୍, କିନ୍ତୁ ଏକ୍ସକ୍ଲୁସିଭ୍ ଓନର୍ ଯିଏ ଥିଲେ ସେ କିଏ ଥିଲେ ଷ୍ଟେଟ୍। ସୋ ଦେଖନ୍ତୁ କେତେ ପ୍ରକାର ଜମି ଥିଲା, ମୁଖ୍ୟତଃ ପାଞ୍ଚ ପ୍ରକାର ଜମି ଥିଲା, କ୍ଷେତ୍ର ଭୂମି ଅର୍ଥାତ କ'ଣ କଲ୍ଟିଭେଟେଡ୍ ଲ୍ୟାଣ୍ଡସ୍, ଯେଉଁଥିରେ ଚାଷ କରାଯାଉଥିଲା ତାକୁ କହୁଥିଲା କଲ୍ଟିଭେଟେଡ୍ ଲ୍ୟାଣ୍ଡସ୍। ଖିଲା ଅର୍ଥାତ ୱେଷ୍ଟ ଲ୍ୟାଣ୍ଡସ୍, ଯାହାକି ବେକାର କିଛି କାମରେ ଲାଗୁନି। ବାସ୍ତୁଭୂମି ଅର୍ଥାତ କ'ଣ ଯେଉଁଥିରେ କି ଘର ଦ୍ୱାର ତିଆରି ହେଉଥିଲା ଓକେ, ହାବିଟାଟ୍ସ ନାଁରେ ସବୁ ଜାଣିପାରିବେ। ଚରଗା ଭୂମି ଅର୍ଥାତ କ'ଣ ଗୋଚର ଭୂମି, ଯେଉଁଥିରେ କି ପଡ଼ିଆ ଭୂମି ଯେଉଁଥିରେ ଗୋରୁ ଚରନ୍ତି ଯେଉଁମାନେ। ଅପ୍ରାହତ ଭୂମି ଅର୍ଥାତ କ'ଣ ଫରେଷ୍ଟ ଲ୍ୟାଣ୍ଡ, ଜଙ୍ଗଲ ଭୂମି, ଜଙ୍ଗଲ ଭୂମି ଯେଉଁଥିରେ ଜଙ୍ଗଲ ଥିଲା, ସେ ଆପଣ ନାଁ ଜାଣିପାରୁଥିବେ। କ୍ଷେତ୍ର ଅର୍ଥାତ ଯେଉଁଠି ଚାଷବାସ ହୁଏ, ଖିଳା ୱେଷ୍ଟ ଲ୍ୟାଣ୍ଡ, ବାସ୍ତୁ ଘର, ଚରଗାରୁ ଚରରୁ ଜାଣିପାରୁଥିବେ ଯେଉଁଠି ଚରନ୍ତି ଗାଈମାନେ, ଚାରଣ ଭୂମି, ଅପ୍ରାହତ ହେଲା ଜଙ୍ଗଲ ଭୂମି। ତ ଏଇଟା ଆମେ ଦେଖନ୍ତୁ ଇସୁଡ୍ ଗୋଲ୍ଡ କଏନ୍ସ ଇସୁଡ୍ କରାଯାଇଥିଲା, ଆମେ ଆଗରୁ ଦେଖିଲେ ସିଲଭର କଏନ୍ସ ମଧ୍ୟ ଇସୁଡ୍ କରାହେଇଥିଲା, ଆଉ କପର କଏନ୍ସ ମଧ୍ୟ ଇସୁ କରାଯାଇଥିଲା। ଆଉ କପର କଏନ୍ସ କିନ୍ତୁ ଏତେ ନଥିଲା ଯେତିକି କୁଶାଣ ମାନେ ଯେତେ ପରିମାଣରେ ଯେଉଁ କପର କଏନ୍ ଇସୁ କରାଇଥିଲେ ସେତେ ପରିମାଣର କପର କଏନ୍ସ ନଥିଲା, କିନ୍ତୁ ଅଳ୍ପ ପରିମାଣରେ କପର କଏନ୍ସ ଇସୁ କରାଯାଇଥିଲା। ଟ୍ୟାକ୍ସ ଦେଖନ୍ତୁ କ'ଣ କ'ଣ ଏଥିରେ ଲାଗୁ କରାଯାଇଥିଲା, ଦେଖନ୍ତୁ ଭାଗ ଯେଉଁଟାକି ମେନ୍ ଟ୍ୟାକ୍ସ ଥିଲା, ଯେଉଁଟାକି ଆମେ ଡିସ୍କସନ୍ କଲେ 1/6 ନିଜର ପ୍ରଡକ୍ସନର ଦେଉଥିଲେ ସେମାନେ ରାଜାଙ୍କୁ, ତାକୁ କହୁଥିଲା ଭାଗ। ଭୋଗ କ'ଣ ଥିଲା ଦେଖନ୍ତୁ, ପିରିଅଡିକ୍ ସପ୍ଲାଏ ଅଫ୍ ଫ୍ରୁଟ୍ସ ଉଡ୍ସ ଫ୍ଲାୱାର୍ସ ଏଟସେଟ୍ରା ଓକେ। ସୋ ଭୋଗ କ'ଣ ଗୋଟେ ପିରିଅଡିକ୍ ସପ୍ଲାଏ ଥିଲା, ଯାହା ସେମାନେ ଫଳ କାଠ ଫୁଲ ଇତ୍ୟାଦି ସେମାନେ ରାଜାଙ୍କୁ ପ୍ରଦାନ କରୁଥିଲେ, ତାକୁ କହୁଥିଲା ଭୋଗ। ଆଉ ଗୋଟେ ଥିଲା ଦେଖନ୍ତୁ ବାଲି, ଇନିସିଆଲି ଅପ୍ସନାଲ ଦେନ୍ ମେଡ୍ କମ୍ପଲସରି, ଏଇଟା ଗୋଟେ ଅପ୍ସନାଲ ଥିଲା, ମାନେ ଯେଉଁ ଲୋକମାନଙ୍କୁ ନିଜ ଇଚ୍ଛାରେ ଭଲେଣ୍ଟରିଲି ସେମାନେ ଯାଇକି ରାଜାଙ୍କୁ ଏଇ ଯେଉଁ ଟ୍ୟାକ୍ସଟା ଦେଉଥିଲେ, ପରେ ତାକୁ କିନ୍ତୁ କମ୍ପଲସରି କରିଦିଆଗଲା, ଏଇଟା ଥିଲା ଆଡିସନାଲ ଅପ୍ରେସିଭ ଟ୍ୟାକ୍ସ ଗୋଟେ। ଆଉ ଉପରିକର ଦିସ୍ ଇଜ୍ ଅଲସୋ ୱାନ୍ ଆଡିସନାଲ ଟ୍ୟାକ୍ସ, ଯେଉଁଟାକି ରାଜା ବିଭିନ୍ନ ଅଲମୋଷ୍ଟ ଅଲ୍ ପ୍ରଡକ୍ଟ ଉପରେ ସିଏ ଲଗେଇଥିଲେ। ଆଉ ଏଇ ସମୟରେ କ'ଣ ହେଲା ଦେଖନ୍ତୁ, ଡିକ୍ଲାଇନ୍ ଇନ୍ ଲଙ୍ଗ୍ ଡିଷ୍ଟାନ୍ସ ଟ୍ରେଡ୍, ଯେଉଁ ଆଗରୁ ଯେଉଁ ଅନ୍ୟ ବାହାରକୁ ବାହାରକୁ ଯାଇକି ଯେଉଁ ଟ୍ରେଡ୍ ହେଉଥିଲା ସେଇଟା ଧୀରେ ଧୀରେ କମି ଆସିଲା, ରୋମାନ ମାନଙ୍କ ସହିତ ଯେଉଁ ଟ୍ରେଡ୍ ଥିଲା ସେଇଟା ମଧ୍ୟ ଗଲା ଆଉ ରହିଲା ନାହିଁ ଓକେ। ସୋ ଏଇଟା ଥିଲା ଆମର ଆଡମିନିଷ୍ଟ୍ରେସନ, ସୋସାଇଟି ଆଉ ଇକୋନୋମି। ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆମେ ଦେଖିବା କଲଚର, ଆର୍ଟ ଆଉ ଲିଟରେଚର ବିଷୟରେ, ଯେଉଁଟାକି ବହୁତ ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଆହୁରି ମଧ୍ୟ ଆମେ ଡିସ୍କସନ୍ କରିବା ଯେ ଗୁପ୍ତକୁ
ଭାରତୀୟ ଇତିହାସର ସୁବର୍ଣ୍ଣ ଯୁଗ ବୋଲି କାହିଁକି କୁହାଯାଏ। ସୋ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫର ୱାଚିଂ ଦ ଭିଡ଼ିଓ। ଯଦି ଭିଡ଼ିଓ ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଛି ତାହେଲେ ପ୍ଲିଜ୍ ଲାଇକ୍ ଆଉ ସେୟାର କରିବେ, ସବସ୍କ୍ରାଇବ୍ ଟୁ ଆୱାର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ଆଣ୍ଡ ଜଏନ୍ ହ୍ୟାଣ୍ଡସ୍ ଫର ଫ୍ରି ଏଜୁକେସନ୍ ରିଭଲ୍ୟୁସନ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା। ଆଉ କମେଣ୍ଟ ସଜେସନ ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଅଛି ତାହେଲେ ପ୍ଲିଜ୍ ଆପଣ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଲେଖନ୍ତୁ, ଅଥବା ଆମକୁ ଫେସବୁକ୍ ପେଜ୍ରେ ଆମକୁ ମେସେଜ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।